রাজধানীর যানজট নিরসনে বর্তমান আওয়ামী লীগ সরকারের একের পর এক উদ্যোগ আলোর মুখ দেখছে। মেট্রো রেলের পর এবার উদ্বোধন হলো বহুল আকাঙ্ক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সরকারের এ অর্জনকে তৃণমূলে পৌঁছে দিতে রাজধানীর আগারগাঁওয়ে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। বেলা ১২টা থেকে রাজধানীর বিভিন্ন অলিগলি থেকে বের হওয়া খণ্ড খণ্ড মিছিল রাজপথে গিয়ে জনস্রোতে পরিণত হয়। ভর দুপুরে ভাদ্রের উত্তাপের মধ্যেই শুরু হয় হঠাৎ বৃষ্টি। যদিও বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে যোগ দেন ঢাকা বিভাগ ও পার্শ্ববর্তী জেলা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা। দুর্ভোগটা আমরা ভোগ করে থাকি, এটা থেকে নিরসনের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসটা একটা মাইল ফলক। মাত্র ১০ মিনিটে এয়ারপোর্ট যাওয়া মানে আর ঘন্টা পর ঘন্টা আমাদের আর অপেক্ষা করতে হবে রাস্তায়। এই জন্য সত্যিকারার্থী মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আগামী দিনে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন যে স্মার্ট বাংলাদেশ তিনি করবেন। ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে সংসদ ভবন এলাকা থেকে বর্ণাঢ্য মিছিল বের করেন নেতাকর্মীরা। কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ ও সাভারের হাজারো কর্মী সমর্থক যোগ দেন এতে। সরকারের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিএনপির সহিংসতা রুখতে রাজপথে থাকার প্রত্যয় তাদের। শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অপচয় বার্তা দিবেন সেটাই আমরা নেতাকর্মীরা রাজপথে থেকে মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত আছি এবং রাজপথে থাকবো। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে আমরা বিমানবন্দর থেকে আমরা ফার্ম গেট পর্যন্ত মাত্র ১২ মিনিটে বসতে পারবো। একদিকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা, অন্যদিকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সমাবেশ। এই দুইয়ের মিল বন্ধনে আমরা একসাথে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী রাজপথে আছি, রাজপথে থাকবো। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তে লাল আওয়ামী লীগের মাঝে একটি জোয়ার এসেছে। আজকে সারা বাংলাদেশে শেখ হাসিনার উন্নয়নের জোরে সারা বাংলার মানুষ থেকে একটি আওয়াজ উঠছে যে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করে বিএনপির ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিয়ে আওয়ামী পরিবার রাজপথে নেমেছে। উন্নয়নকে অব্যাহত রাখার জন্য অবশ্যই আমরা সামনে এই সরকারকে, শেখ হাসিনা সরকার, আবারও দেখতে চাই। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী তুলে ধরেন উন্নয়ন বার্তা, আহ্বান জানান উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছে দেওয়ার। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।